ওরে আমার আম্মি জানে রা, শুনে যান যিনি যান, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ন পারা সূরাতুল আরাফের আপনার 204 নম্বর গাতে আল্লাহ বললেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আবার আল্লাহ বলে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআনের তাফসির করা হয়, যেখানে আমার কোরআন কাজকে কিনা পড়া হয়, ও বান্দা বান্দিরা ওই জায়গাটায় যদি তোমরা কোন আজকের উচ্ছৃঙ্খলা না ঘটিয়ে আজকে কথাবার্তা না বলে চুপ করে বসে থাকতে পারো, শুধু তাই নয় চুপ করে বসে যদি অন্তর দিয়ে মন দিয়ে দিল দিয়ে আজকে ভালোবাসা দিয়ে আমার কোরআন যদি শুনতে পারো, আমার কোরআনের তাফসির যদি শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, ও বান্দা বান্দিরা তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। ভালো করে বুঝবেন, রহমত বৃষ্টির মতো ঝরবে। একা আমরা যারা বসে আছি, রহমত আমাদের আশা আছে না নাই? আল্লাহ দয়া কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? ওরে আমার আব্বা, ও যুবকেরা জোয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, শুনে যান জেনে যান, ওরে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাহু ওয়াত্তাওয়াবুর রহিম। আর আল্লাহ বলে দিলেন, ও বান্দা বান্দিরা মনে রেখে দিও, আমি আল্লাহ, আমি বড় দয়ালু, আমি আল্লাহ বড়, আমার দয়া আছে, এবং আমি আল্লাহ তোমাদের জন্য একজন দাতা। আর একবার জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা, ও যুবকেরা জোয়ান খাইরা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআন মোমেনদের বড় ভালো লাগে, আল্লাহর কোরআন মোমেনদের কাছে বড় পছন্দ হয়, আল্লাহর কোরআন বললে মুমিনদের কাছে অন্তরে আনন্দ হয়। একবার জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। ভাই বসেন না, দাঁড়িয়ে আছেন কেন? ওই দেখেন, যেই বসার কথা বলে দেখেছেন, এদের কি স্বভাব তা আল্লাহই জানে। এই ভাই একজন এই গেটের ধারে দাঁড়ান দিন, ভাই আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, আল্লাহ বলে দিয়েছেন মোমেনদের জন্য বড় রহমত ঔষধ এই কোরআন। যদি বলা যাবে না, সুবহানাল্লাহ। যারা প্রকৃত মোমেন হবে আপনারা বলুন, তারা কি কোরআন শুনতে ভালোবাসবে কম না বেশি? জোরে চিল্লাই বলেন, কম না বেশি? তাদের অন্তরে কোরআন শোনার জন্য পাগল হয়ে যাবে। আর যারা কিনা আদাদি মুসলমান, দেখবেন এদের কোরআন কানে গেলে অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। তার মানে কি বাপ, এরা হলো আবু জেহেল মার্কা লোক, তাই না? জোরে বলেন, তাই না? একা আবু জেহেল কোরআন ভালোবাসতেন? আবু জেহেল আরো বলে দিতেন লোকদের, তোরা কোরআন যেখানে পাঠ করবে মোহাম্মদ ওর পাশ দিয়ে যেন যাস নে, শুনিস নে। কেন? কোরআন হচ্ছে মোহাম্মদের রচিত গ্রন্থ, ওটা হচ্ছে মোহাম্মদের শের, শুনবি না। আব্বা জান, ও যুবকিরা জোয়ান খাইরা, আজকে মোমেন যারা হবে, আবার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আজকে কোরআন শুনলে তাদের মনে আনন্দ উপলব্ধি হবে ভীষণ। যদি বলেন কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ন পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ইমান। আবার আল্লাহ বলে দিলেন, যারা প্রকৃত মোমেন হবে তাদের কাছে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআন তাদের কাছে যখন পাঠ করা হবে, প্রকৃত মোমেনদের ওই কোরআন তাদের শোনার সাথে সাথে তাদের অন্তরটা কোরআনের প্রতি ভালোবাসা বেশি বেশি জন্ম নেবে। এর নাম মোমেন, এর নাম মুসলমান। আর আমরা যে কি মুসলমান বাপ বুঝলাম না, আমরা হলো আলুমার্কা মুসলমান। কেন বাপ? ভালো করে বুঝবেন, আমরা যে মুসলমান কি, এক কথায় দেখা যাচ্ছে আমরা মিলাদেও বসি, আবার যদি রাস্তায় মিলাদ সেরে বাড়ি যেতে যেতে যদি ড্যান্স হাঙ্গামা হয় ওখানেও দাঁড়াই।
আমি কি ভুল বলেছি? আরে আমি ভুল বলেছি বাপ? আমি মিথ্যা কথা বলা লোক না, বাস্তবিক প্র্যাকটিক্যালে যেটা চলছে আমরা তো দেখতে পাই, আমরা তো বুঝি, বুঝি না? যে এই জন্য বলি বাপ একটু জীবন তৈরি করুন। আব্বা জান ও যুবকিরা জওয়ান খাইরা, মোমেনদের কোরআন আজকে কত রহমতের জিনিস। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার কিনা 15 পারা সূরাতুল বানি ইসরাইলের 82 নম্বর আয়াত আল্লাহ বললেন, অনুনাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। আবার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মোমেনেরা শুনে নাও, আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন মুমিনদের জন্য রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ কোরআন ইমানদার মুমিনদের জন্য রহমত। তাই আজকে আমি দুটি কোরআনের আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, কোরআন শরীফের 11 পারা সূরাতুত তাওবার 128 আর 129 নম্বর আয়াত। আল্লাহ যদি রহম করেন, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ এই দুটি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে করব। ভাই ওই পেছনটায় একটা কিছু দিয়ে দেন, ওই জায়গাটাই খালি জায়গাটা একটা কিছু দেন, ওই জায়গাটা আছে কিছু, ওই খালি জায়গাটা দেন, বসার জন্য একটু ভালো হয় একটু দেন। তো আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম, কোরআন শরীফের 11 পারা সূরাতুত তাওবার 128 আর 129 নম্বর আয়াত। 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসীসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে একজন রসুল একজন পয়গম্বর আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলে দিচ্ছেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, যে রসুল যে নবী তোমাদের কাছ ভিতর থেকে আমি তোমাদের কাছে পাঠিয়েছি, এই নবীর অন্তরটা বড় দয়ালু অন্তর হবে, উম্মাতের কষ্ট উম্মাতের কেলেশ উম্মাতের কোনো আজকের কিনা বিভ্রান্ত এই নবীর অন্তরে কোনোদিন সহ্য পাবে না, এই নবীর অন্তর হবে বড় দয়ালু। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একে আওয়াজ দিয়ে বলতে পারে না সুবহানাল্লাহ? আমি বলতে চাই এই নবী কোন নবী? আরে আমার সঙ্গে কথা বলেন, এই নবী কোন নবী? আহ বিশ্ব নবী। ভাই এই যারা বসে আবার উঠবে না, একটা আমি বারবার করে বলবো, যারা এই বসে পার উঠবে একটা উঠতে দেবেন না, এরা বেয়াদব। একটা জায়গা নিয়ে বসেছে আবার উঠে যাবে, আবার মানুষের বিভ্রান্ত করাবে। তো আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম, আব্বা ভালো করে বুঝবেন যে আমার বিশ্ব নবীকে আল্লাহ বলেছেন উম্মাতের বড় দরদি নবী। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? একা আমার নবীর অন্তরে দয়া মায়া কম ছিল না বেশি? আর একটু আপনাদের চিল্লে বলতে হবে, বেশি না কম? আব্বা জান খাই জানেরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার কিনা 15 আপনার কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম আমার নবীকে আমি আল্লাহ তোমাদের জন্য শুধু নই, গোটা পৃথিবীর জন্য রহমতের নবী দয়ার নবী মায়ার নবী করে পাঠিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বা ও যুবকিরা জওয়ান খাইরা, আমি তাই বা কেন খালি বলবো, আমার নবী হলেন স্বপ্ন নবীদের নেতা। আমার আল্লাহ ওই নবী সম্পর্কে কোরআনে বলে দিলেন, কোরআন শরীফের 22 পারা, এই আপনার কোরআন শরীফের 21 পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার আল্লাহ বললেন, আমার নবীকে আমি আল্লাহ আমি বিশ্বাসী মুমিনদের জন্য দুনিয়ার জমিনে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়ে দিলাম।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একা আওয়াজ দিয়ে বলতে পারে না সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই বাপ যে নবীর আলোচনা আমি আপনারা যে নবী উম্মতের কান্ডারি নবী দয়ার নবী মায়ার নবী ওই নবীর আখলাক চরিত্র স্বভাব চরিত্র ভালো ছিল খারাপ না ভালো না খারাপ আরে জোরে বলেন ভালো না খারাপ আর কোরআন খুলে দেখেন একটা নিজের মুখের কথা আপনাদের কাছে আমি বলবো না আব্বা জান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কাফরা 29 পারা সূরাতুল কলমের 4 নম্বর আয়াত আল্লাহ বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষরা শুনে নাও আমি আমি আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ গোটা পৃথিবীর একজন উত্তম আদর্শের আজকের উত্তম আদর্শের নবুন আমি আল্লাহ উত্তম আজকে চরিত্রের মানুষ করে নবী আমি নবী করে আমার বিশ্বজানের নবীকে দুনিয়ায় প্রেরণ করলাম একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওরে আমার আব্বা ও যুবকীরা জওয়ান খাইরা তাই আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব আজকে আমার বিশ্ব নবী হলে স্বপ্ন নবীদের নেতা আমার নবী হলেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আজকে মহামানব আমার নবী আজকে সব আজকে সবার থেকে উত্তম চরিত্রের মানুষ ওরে আমার আব্বা রে ও যুবকীরা জওয়ান খাইরা আজকে আমি আপনাদের কাছে বোঝাবো আমার নবী নিজে বলেছেন মা বাপ যদি ভালো হয় সন্তান ইনশাআল্লাহ ভালো হবে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কে বলেছেন কথাটা জোরে বলুন কে বলেছেন নবী বলেছেন যদি মা বাপ ভালো হয় ইনশাআল্লাহ সন্তান ভালো হবে যে নবীকে আল্লাহ লকাব দিয়েছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যে নবীকে আল্লাহ দিয়েছে আজকে আপনার গোটা পৃথিবীর একজন মহামানব যে বিশ্ব নবীকে আল্লাহ লকাব দিয়েছে আমার নবী হলো আল আমির যে নবীকে আজকে রসুল লকাব দিয়েছে বলে দিয়েছে আল্লাহ রসুলকে বলে দিয়েছেন আমার নবীর চরিত্র সব নবীর থেকে উত্তম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভালো করে আপনাদের একটু বোঝাবো রসুল বলেছেন মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে যে নবীর এত গুণগান যে নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী সব নবীর নেতা যে নবীর আজকের কিনা আজকের নামে নামে সারা গোটা পৃথিবী আলোয় আলোকিত যে নবীর স্বভাব চরিত্র তাহলে আজকে আমি আপনাদের বোঝাবো রসুলের কথা অনুযায়ী রসুল বলেছেন মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে তাহলে এই নবীর এত সুনাম সেই নবীর মা আর বাপ কেমন ছিল আমার সাবজেক্টটা মনে রেখে দেবেন আমি আপনাদের কাছে আজকে বোঝাবো বিশ্ব যেখানে নবী আজকে যে রসুলের এত সুনাম সেই নবীর আব্বা আর মা কেমন ছিলেন কেমন স্বভাব চরিত্র তানাদের ছিলেন এক আপনারা শুনতে রাজি আছেন আরে কথা জোরে বলে শুনতে রাজি আছেন আপনি তো অনেক আলোচনা জীবনে শুনেছেন আজকের আপনাদের আলোচনাটা শোনাই আজকের আমাদের ছেলেরা হাফেজ করছে না কেন আমাদের ছেলেরা আজকের কারি হচ্ছে না কেন আমাদের ছেলে ইমানদার হচ্ছে না কেন আমাদের ছেলেরা নামাজি হচ্ছে না কেন আমাদের আজকের আজকের কিনা আল্লাহওয়ালার মা বাপ আমরা হতে পারছি না কেন তার একটাই কারণ হলো মা বাপ আমরা সঠিকভাবে হতে পারিনি তাই আজকে শোনাবো আমার নবী যে বাপের ঔরসে হয়েছিলেন যে মায়ের গর্ভে ছিলেন নবীর বাপ আর মা কেমন ছিলেন সেই আজকে রসুল নিজে বলে দিয়েছেন মা হলো ক্ষেত আর বাপ হলো বীজ মা হলো ক্ষেত আর বাপ হলো বীজ বাপ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব আপনারা তো চাষি মানুষ তাই না এদিকে চাষ হয় আরে কথা বলেন চাষ হয় কি চাষ হয় সব রকম না বাপ একা আমি আপনাদের কাছে বলছি আপনারা ভালো করে বুঝবেন আপনারা ক্ষেতে ধরেন ধান রুচছেন ধান আপনার ক্ষেত ভালো সুন্দর করে আপনি চষেছেন সুন্দর করে ক্ষেতটা তৈরি করেছেন ক্ষেত ভালো বাপ দেখা যাচ্ছে বীজ ভালো না ফসল ভালো হবে আরে জোরে কথা বলেন ফসল হবে কেন বাপ ক্ষেত ভালো কিন্তু বীজ খারাপ বাপ দেখা যাচ্ছে আপনার বীজ ভালো অথচ ক্ষেত ভালো না ফসল বিশাল হবে হবে না কেন এক কথায় ক্ষেত আর বীজ উভয় দুটোকে ভালো চাই তারপরে আপনি ভালো ফসল পেতে পারবেন ঠিক না জেরে বলেন ঠিক না বাপ তাই আমি আপনাদের কাছে বলবো আমার বিশ্ব নবী যে বাপের ঔরসে দুনিয়ায় এসেছিলেন যে মায়ের গর্ভে ছিলেন এই বাপ আর মা
কেমন ছিলেন একটুখানি বলি এগা আমার বিশ্ব জাকানে নবীর আব্বাজি নাম কি ছিলেন গুড কি নাম আব্দুল্লাহ এগা আব্দুল্লাহ নামের অর্থ কি জানেন গুড আব্দুল্লাহ নামের অর্থ হলো আল্লাহর দাস আল্লাহর গোলাম আব্বা এই আব্দুল্লাহ নাম ভালো নাম না খারাপ জোরে বলো ভালো না খারাপ এগা এখন এই আব্দুল্লাহ আব্দুর রহমান এসব নাম রাখতে চায় দেখবেন আমি বাস্তবিক বলছি বাপ এখনকার ছেলে যদি একটা ছেলে কয় আমাদের কাছে যদি আসে আমরা কোরআন হাদিস মাফিক নাম বলি ভাই আব্দুল্লাহ রাখেন হুজুর একটা ভালো নাম বল দেন দিন যে নামটাই বরকত হয় কি সুন্দর প্রথমে বলে হুজুর এমন একটা নাম বলবেন যে নামে জান আমার ছেলেটা খুব ভালো হয় আমরা দেখি বাহ এত ইমানদার লোক এ ভালো লোক ছেলে নামটা চাচ্ছে ভালো এখন আমরা নাম বলে দিলাম ভাই আপনি আপনার ছেলের নাম রাখুন আব্দুল্লাহ যাই বলেছি মুখের দিক তাকিয়ে বলছে হুজুর এই নামটা জান বুড়ো বুড়ো লাগবে দেখেছেন আমরা বলছি ভাই তাহলে একটা কাজ করেন আপনার ছেলের নাম রাখেন আব্দুর রহমান বলতে হুজুর এই নামটা জান ওল্ড মডেলের আমরা তখন ডেকে বলি ভাই তখন এক কথাই বলি ভাই আপনার ছেলের নাম আপনি রাখেন আমরা পারলাম না কিছুদিন পরে ছেলের নাম রেখেছে নন্টু আবার ছেলের নাম রেখেছে শান্টু আবার কোন ছেলের নাম নাটবল্টু কি নাম রেখেছে না শান্টু নাম ছেলেরা খেপায় নাটবল্টু বলে এগা এটা কি নাম হলো আমার বিশ্ব নবীর একটা হাদিস বলি আমার রাসূল বলেছেন যদি কোন ছেলের বাপ আর মা ওই বাচ্চাটার ইসলামী ক্যাটাগরিতে না নাম রাখতে পারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওকে জবাব দেওয়া দরকার জবাব দিকি করতে হবে আল্লাহর দরবারে এই ছেলেটার খারাপ নাম রাখার দরুন তাই বলবো বাপ আমার নবীর যিনি আব্বা হবেন তার নাম জোরে বলুন কি আরে জোরে বলুন না কি নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আখা তারিখের কিতাব সিরাতের কিতাবের ভিতরে এসেছে আব্দুল্লাহ এমন একটা ছেলে ছিলেন আব্দুল্লাহ এত সুন্দর কথা মিষ্টি কথা বলতে পারতেন এত কথাটা মিষ্টি ছিল আব্দুল্লাহ যখন কারোর সঙ্গে কথা বলতেন আব্দুল্লাহর কথা শুনে ওই লোকটা আব্দুল্লাহর সঙ্গে দ্বিতীয়বার কথা বলার জন্য আব্দুল্লাহকে খুঁজতেন যদি বলা যাবে না সুবহানাল্লাহ এত মিষ্টি কথা রাসূল বলেছেন তোমরা মিষ্টি কথা বলো যে মিষ্টি কথা আপনি যদি কারোর সঙ্গে বলেন আব্বা এই কথাটা শুনে যদি ওই ভাইটা ওই মুসলমান যদি আপনার প্রতি খুশি হয় রাসূল বলেছেন একটা সাদগা দেওয়ার সমতুল্য সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন আব্দুল্লাহ আমার নবীর আব্বার স্বভাব চরিত্র আখলাক কেমন ছিলেন আব্বা জান খাই জানেরা ও যুবকেরা জোয়ান খাইরা আমার নবীর যিনি আব্বা হবেন আমার নবী বিশ্ব জানেন নবীর যিনি আব্বা হবেন তার নাম ছিলেন আব্দুল্লাহ আব্দুল্লাহর বিয়ের আগে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যেতে কোন লোক যদি আব্দুল্লাহর সঙ্গে দেখা হতো বা আব্দুল্লাহ তাদের সঙ্গে কথা বলতেন তারা আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যেতেন আব্দুল্লাহর মুখের ভাষা এত সুন্দর মিষ্টি আব্দুল্লাহর মুখের এত সুন্দর ফালো আব্দুল্লাহর সঙ্গে কথা বলে তাদের মনে আনন্দ হতো আব্দুল্লাহর সঙ্গে আবার কথা বলার জন্য পাগল হয়ে যেত ওরে আমার আব্বা ও যুবকেরা জোয়ান খাইরা একদিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আব্বা রাস্তা দিয়ে জিতি জিতি আব্দুল্লাহ একটা মেয়ে আব্দুল্লাহর রাস্তা আটকে দিয়েছে ওই মেয়েটা বড় সুন্দরী মেয়ে মেয়েটার দেখতে বড় লাভলি চেহারা মেয়েটার বিউটিফুল চেহারা মেয়েটার নাম কেতাবে বলাছে মেয়েটার নাম হলো রফিকা ওই মেয়েটা বড় কোটিপতির মেয়ে মেয়েটা আব্দুল্লাহর কাপড় আটকে দিয়েছে ও আব্দুল্লাহ ভাই একটাবার আপনি দাঁড়াল ও আব্দুল্লাহ ভাই একটাবার আপনি দাঁড়াল আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আব্দুল্লাহ ডেকে বলেছিলেন ও বোন রফিকা আমি তোমার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে আমি কথা বলতে চাই না আমি রাস্তায় দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো না কেন কেন ও রফিকা বন্যে তুমি শুনে লাও আমি যদি তোমার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলি যদি কেউ আজকে রাস্তার লোক আমার দেখে সবাই মনে মনে ভাববে আব্দুল্লাহ হলো দুচ্চরিত্র ছেলে এই জন্য আমি কথা বলবো না একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ দেখেন
কি নবীর আব্বা হবেন হননি তখন আব্দুল্লাহ চরিত্র বিয়ের আগের কথা বলছি বাবা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন যেতেন মাথাটা নিচু নিচু করে যেতেন জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলতে পারে না সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন একা আমাদের ছেলেরা যখন রাস্তা দিয়ে আমাদের আব্দুর রহমান আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যায় মাথা নিচু করে যায় না উঁচু করে যায় ঠিক বলেছে বাপ আমাদের ছেলেরা মাথা নিচু না উঁচু না ওদের খালি আন নজরে সোরা নজরে দেখবে খালি এদিকে একবার দেখবে কোথায় ফাতেমা কোথায় খাদিজা কোথায় ফাতেমা বলতে দেখ দিন কোথায় দিন দেখ না পাচ্ছিস না কেন এদের সোরা নজর কথা বুঝলেন না আমার নবীর যিনি আব্বা হবেন আব্দুল্লাহ তারিখের কেতাব সিরাতের কেতাব খুলে দেখুন কি স্বভাবের বাপ ছিলেন মাথা নিচু করে যেতেন এদিক ওদিক তাকাতেন না আল্লাহু আকবার কি জীবন তৈরি করেছিলেন আব্দুল্লাহ আব্বাজান ও যুবকের